একটা কথা বলতে চাই, এমনই একটা জায়গা থেকে কথা বলছি আমরা, এই রামপাল মোল্লার বাসিন্দা, রামপাল মোল্লার মানুষ আমরা, জঙ্গল অনুকূলের মানুষ আমরা, বন্য মানুষ এক কথা বলা যায়। আমি বলতে চাই যে এই বাংলাদেশের উপর যে রোগটা বিভিন্ন দেশ থেকে লোকজন আসছেন, তারা এই রোগ সংক্রান্ত ব্যাপার তারা বাধায় নিয়ে এই রোগটা আসতেছেন। এই রোগের কারণে অনেক বিভ্রান্তি, অনেক সমস্যা, অনেক ঝামেলা অনেক লোকেরই হচ্ছে। যাই হোক, কি আর করব, না বলে পারছি না, মানুষ এখন বিপন্ন অবস্থার ভিতরে আছে। আপনারা সৃষ্টিকর্তার কাজ করুন, এই সৃষ্টিকর্তা যে যে ধর্ম লোক হন না কেন, সব ধর্ম অবলম্বী ভাইদেরকে আমি বলতে চাই যে আপনারা ধর্মের কাজ করুন। যার যার পিতা মাতা আছে, এই পিতা মাতাকে সম্মান করুন। একটা কথা বলতে চাই, সৃষ্টিকর্তাকে দেখা যায় না, সৃষ্টিকর্তার ওয়াদে আছে যে মাতা পিতা এটা যাই, মাতা পিতাকে সম্মান করতে হবে, মাতা পিতাকে তাদের বেদনা তাদের সমস্যা তাদেরকে ভালোবাসতে হবে, মাতা পিতার কথা করতে হবে, মানতে হবে। সৃষ্টিকর্তা এমনই একজন বস্তু, এই মাতা পিতাকে যারা সত্যিকার সম্মান করেন, যারা মানেন, তাদেরকে আমি ছোট্ট একটা দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই, তাদেরকে আমি একটা চেরুপ জানাতে চাই। আমি চেরুপ জানিয়ে আজকে একটা কথা বলতে চাই যে সবাই নারী এবং পুরুষ মাতা পিতা এমনই একটা বস্তু, এই বস্তুকে সম্মান সম্মাননা যদি না করা হয় তাহলে অনেক বিপদ, অনেক কিছু আসতে পারে, সমস্যা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, উনি সর্বধর্মের ধর্ম বর্ণ এই বিশেষের কথাটা হচ্ছে আমার, সকল ধর্মের মানুষ সবাইকে শ্রদ্ধা, নতুন ব্যক্তিত্ব যারাই তাদেরকে শ্রদ্ধা করা উচিত, সম্মান দেওয়া উচিত। সব ভাই ও বোনেরা আমার, ও বন্ধুরা আমার, জানা রেখে প্রান্ত থেকে যেখান থেকেই বসবাস করেন, যেখানেই অবস্থান সেই সেই অবস্থানে থেকে তার তার মাতা পিতাকে সম্মান সম্মান করা, আরাধনা ভালোবাসা এগুলো করবেন। দিনের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো বিভাগ থেকে, সর্ব বিভাগ থেকে মুক্ত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ভাই আমার, আমি বলতে চাই যে আজ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন হচ্ছি, যত জীব 18,000 মখলুকাত বলা হয়, 18,000 জীব বলা হয়, এক এক ধর্মে এক এক রকম, এই জীব কথাটাই একই। এই জীবের পিপিলিকার কিচিমিচিও সৃষ্টিকর্তা শোনেন, পাখির কলরব সৃষ্টিকর্তা শোনেন, এই মখলুকাতের সমস্ত ডাক মাছে গাছে অনেক কিছু আপনারা তো জানেন, সব কিছুই সৃষ্টিকর্তার কথা ছাড়া গাছের পাতা পর্যন্ত পড়ে না। সৃষ্টিকর্তা যতই বড় রোগ দিক না কেন, মুক্ত করবেন, ভালো করবেন, বাংলাদেশের মানুষ সুস্থ থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার প্রশ্ন করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আজকালের পর